प्रिय नवम श्रेणी बंधुरा आज तुम्हारे देखो मॉडल एक्टिविटी टास्कर भौत विज्ञान विषय स्टेप बाय स्टेप समाधान सह और एगुलो तुम्हारे स्कूले जमा दीते हैं ताई अवश्य एगुलो खाताते लिखे नाओ। वीडियो भालो लागले अवश्य लाइक करो एवं नतून व्यूअर्सरा एक्षुनी सबस्क्राइब करो एवं पाशे थाका अल नोटिफिकेशन टी ऑन करे रखो। করছি আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণীর জন্য। প্রথম প্রশ্নটা হচ্ছে সত্য মিথ্যা বিচার করো, আইসোবারগুলির ভর সংখ্যা সমান হলো তাদের ভর সমান নয়। এটা খুব লজিক্যালি কোশ্চেন, একটুখানি তোমরা বুঝে নাও। একটা হচ্ছে এ আর 40 তার ভর সংখ্যা, আর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 18, আর একটা হচ্ছে সি এ 40 এবং 20, এবং দুটো নিলাম যারা পরস্পর আইসোটোপ। এ আর এবং সি এ দুটোরই ভর সংখ্যা হচ্ছে 40, দুটোরই যদি ভর সংখ্যা এক হয়, কোশ্চেনটা বলেছে দুটোরই যদি ভর সংখ্যা এক হয় তাদের ভর সমান নয়, এটা সত্য না মিথ্যা বিচার করো। এবার দেখো দুটোর ভর কত। যদিও আইসোটোপগুলির ভর সংখ্যা সমান, তা হলো এ এম ইউ বা ইউ এককে প্রকাশিত করলে এদের মধ্যে ভরের পার্থক্য থাকে। এ এম ইউ হচ্ছে ভরের একক একটা, তাহলে হচ্ছে দুটোর প্রথম হচ্ছে এ আর এর ভর কত, 40.33162224 ইউ, আর ক্যালসিয়ামের ভর কত, 40.32972। দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে সামান্য হলো। তাহলে কোনটা, তাহলে ওই বাক্যটা কি আছে যেটা বলেছে আইসোটোপগুলির ভর সংখ্যা সমান হলো তাদের ভর সমান নয়, কথাটি সত্য। পরের প্রশ্ন যেটা দিয়েছে, দু নম্বর প্রশ্ন, সেটা তোমাদের দেখিয়ে দিই। ওজন বক্সের বাটকারাগুলি 5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি। খুবই ভালো কোশ্চেন এটা, ঠিক আছে, তোমাদের ইউনিট টেস্টে ফাইনাল পরীক্ষা দিতে পারে কোশ্চেনটা। ওজন বক্সে বাটখারাগুলি 5:2:1 অনুপাতে ভরের রাখলে কোনো নির্দিষ্ট ব্যবধানে ছোট থেকে বড় একক যে কোনো ভরই কম সংখ্যার বাটখারার সাহায্যে নির্ণয় করা যায়। বিভিন্ন ভাব পরিমাপ করার জন্য আলাদা আলাদা বাটখারার প্রয়োজন হয় না। মনে করো 1:2:2:1 যদি রাখি, তাহলে তুমি দেখো 10 পর্যন্ত যে কোনোভাবে তুমি বানাতে, তোমার 1 গ্রাম চাই, সে 1 গ্রামটাও তুমি এখান থেকে পরিমাপ করতে পারবে, 1 গ্রাম নিলাম। যদি 2 গ্রাম চাই তাহলে 2 গ্রাম নেবো, যদি 3 গ্রাম চাই 1 গ্রাম যোগ 2 গ্রাম করবো, যদি 4 গ্রাম চাই তাহলে 2 গ্রাম যোগ 2 গ্রাম করবো, যদি 5 গ্রাম চাই 2+2+1 করবো, তাহলে কত পাবো, 5 গ্রাম, 2+2+1 করবো 5 গ্রাম পাবো। যদি 6 চাই এর সাথে এই জায়গায় কী করবো, তাহলে 5+1 করবো, 5+1 করবো। যদি 7 চাই একের জায়গায় 2 করবো, 7 গ্রাম হলো, 8 ছেলে এর সাথে একটা 1+ করবো, যদি 9 চাই তাহলে 2 করবো, যদি 5 চাই 5+5+2+2+1। দেখো এই দিয়ে এই সমস্ত সংখ্যাগুলোর হিসাব করা, অনুপাতটা হিসাব করা যাচ্ছে, এই কারণে এটা ব্যবহার করা হয়। উদাহরণ, যদি কোনো একটা বস্তুর ভর 67.37 গ্রাম হয়, তাহলে 50 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 20 mg, 10 mg, 50 mg এবং 20 mg বাটখারার সাহায্যেই এটা নির্ণয় করা যাবে। তোমরা হিসাব করে দেখো যে ওটাই বেরোবে। এবার থার্ড কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন দিয়েছে এটা। বায়ুশূন্য স্থানে এরোপ্লেন কেন উঠতে পারে না, এটা খুবই একটু লজিক্যালি কোশ্চেন। বায়ুশূন্য স্থানে কেন এরোপ্লেন উঠতে পারে না, এটা সবথেকে বড় কারণ হচ্ছে নিউটনের থার্ড ল এখানে কাজ করে না। আমি পড়ছি, তোমরা শোনো। এরোপ্লেন আকাশে ওড়ার সময় তা দুটি ডানা দিয়ে বায়ুর উপরে বল প্রয়োগ করে, ফলে বায়ু এরোপ্লেনের ডানার উপরে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলে এরোপ্লেনটি আকাশে উঠতে সাহায্য করে। বায়ুশূন্য স্থানে এই প্লেন দুটির ডানা বল প্রয়োগ করলেও বায়ু না থাকায় প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় না, ফলে বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না। বুঝতে পারলে বায়ুশূন্য স্থানে কেন এরোপ্লেন উঠতে পারে না, যে বায়ুর উপর যদি বল না প্রয়োগ করতে পারে তাহলে এরোপ্লেন কী করে উঠবে। তারপর হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা থেকে কীভাবে তিনি সিদ্ধান্ত হন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। প্রথমে হচ্ছে কীভাবে তিনি সিদ্ধান্ত, তাহলে আমি প্রথমে পরীক্ষাটা বলবো, তারপরে কী সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা বলবো। তাহলে রাদারফোর্ড কীভাবে পরীক্ষাটা করেছিল আমি আস্তে আস্তে বলছি, তোমরা শোনো এবং আমার কথাগুলো অনুসারে লিখে নাও, ঠিক আছে, আমি পড়ছি। রাদারফোর্ড একটি আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার উপর পরমাণু গঠনের সম্পর্কিত বর্তমান ধারণা প্রতিষ্ঠা করেছিল। তিনি একটি বায়ুশূন্য আবদ্ধ নলে অবস্থিত 0.000004 mm পুরু সোনার পাতের উপরে BI-214-38 থেকে নির্গত তীব্র গতি বেগযুক্ত আলফা কণা চালন করেন। 3 নম্বর কী করেছে, তারপরে চেষ্টা করে একটি বৃত্তাকার জিঙ্ক সালফারের পরিণত সোনার পর্দার পিছনে রেখেছিলেন, ঠিক,
এবং এই পর্দার উপর আলফা কণা দিয়ে আঘাত করেছিলেন। এর ফলে উজ্জ্বল বিন্দু এবং স্ফুলিঙ্গ উৎপন্ন হচ্ছিল, মানে দেখবে যখন ঝালাই করে তখন চারিদিকে আগুনের ফলকা বেরোয় ওগুলোকে বলা হয়, এবং উৎপন্ন স্ফুলিঙ্গ অবস্থানে আলফা কণার গতিবেগ জানা যায়। পর্যবেক্ষণ, অধিকাংশ আলফা কণাই অতিরিক্ত অধিক্ষিপ্তভাবে নির্গত হয়ে পর্দার উপরে আঘাত করছিল, মানে বেশিরভাগ আলফা কণা ওই পাকটাকে ভেদ করে চলে যাচ্ছিল। আলফা কণা অল্প সংখ্যক আলফা কণা সামান্য বিক্ষেপণ হচ্ছিল, সোনার পাত ভেদ করে বেরিয়ে যাচ্ছিল, এবং অল্প সংখ্যক আলফা কণা 9 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত হচ্ছিল। মাত্র কয়েকটি আলফা কণা প্রায় 180 ডিগ্রি কোণে বিক্ষেপণ হচ্ছিল বা সম্পূর্ণ ফিরে আসছিল। দেখো ছবিটা, বেশিরভাগ আলফা কণায় চলে যাচ্ছিল, কিছু আলফা কণা 9 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত আর সামান্য কিছু আলফা কণা যেটা এভাবে ফেরত আসছিল। এখান থেকে তিনি সিদ্ধান্ত নেন কি সোনার পাতের পরমাণু সম্বন্ধিত গঠিত পরমাণু সমন্বয়ে গঠিত, এবং অধিকাংশই আলফা কণা পরমাণুকে ভেদ করে সোজা পথে বেরিয়ে যেতে পারছিল, সুতরাং পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। ঠিক আছে, এরপরে তোমাদের জীবনবিজ্ঞান এবং অঙ্কের সমস্ত অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সারগুলো দিয়ে দেবো, তোমরা লিখে নেবে। ঠিক আছে।